আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা সংস্থা বাংলাদেশ বা ICDDRB একটি প্রতিবেদনে জানিয়েছে, অন্ততপক্ষে ওমিক্রনের তিনটি সাব টাইপ ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। ওমিক্রনে আক্রান্তদের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে অন্য সব ভ্যারিয়েন্টকে। করোনা ভাইরাসের সর্বশেষ এ ভ্যারিয়েন্টটি শনাক্ত হয় 6ই ডিসেম্বর। জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে 379 জন কোভিড-19 রোগীর নমুনা পরীক্ষা করে সংস্থাটি তাদের মধ্যে 260 জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টটি শনাক্ত করে। আর ঢাকায় জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে শতকরা 69% শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য গবেষণা সংস্থা ICDDRB। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ 19 জুন 2021 তারিখের তথ্য অনুযায়ী শনাক্তের হার ছিল 18.02%। এর আগের দিন শুক্রবার এই হার ছিল 18.57%। রাজধানী ঢাকায় সংক্রমণের হার সেদিন থেকে গত 3 সপ্তাহে 7% থেকে বেড়ে 17% দাঁড়িয়েছিল। বাংলাদেশে গত বছরের জানুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত করোনা ভাইরাসের আলফা ভ্যারিয়েন্টের আধিপত্য ছিল। আবার মার্চ মাসেই শনাক্ত হয় বেটা ভ্যারিয়েন্ট। মে মাসের মধ্যেই সেই ধরনে আক্রান্তদের সংখ্যা অন্যগুলো ধরনকে ছাড়িয়ে যায়। 2021 সালের মে মাস নাগাদ ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বাংলাদেশে। পরে সেই বছরের জুন মাস নাগাদ আক্রান্তদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি শনাক্ত হয় এই ডেল্টা ভ্যারিয়েন্টটি। আজ পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার্স এর তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 16,99,964 জন এবং এ ভাইরাসটিতে মারা গিয়েছেন 28,238 জন। একই সঙ্গে এ ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্তের পর সুস্থ হয়েছেন 15,57,859 জন। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।